ফিলিস্তিনে দখলদার ইসরায়েলের আগ্রাসনের প্রতিবাদ এবং স্বাধীনতাকামী ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে চার দফা দাবিতে গণসমাবেশ এবং র্যালি করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীরা। বিকেলে বিশ্ববিদ্যালয়ের কলা এবং মানবিক অনুষদ ভবনের সামনেই সমাবেশ করেন তারা। সমাবেশে ফিলিস্তিনে ইসরায়েলের আগ্রাসনের প্রতিবাদে গান ও কবিতা আবৃত্তি করেন শিক্ষার্থীরা। পরে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারে ইসরায়েলের পতাকা দাহ করা হয়। ইসরায়েলের আগ্রাসনের প্রতিবাদ জানিয়ে সেখান থেকে একটি র্যালি বের করা হয়। এটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক ঘুরে কেন্দ্রীয় শহীদ মিনারের প্রাঙ্গণে এসে শেষ হয়। পরে সংহতি সমাবেশে বক্তব্য রাখেন বিভিন্ন বিভাগের শিক্ষকরা।